নমস্কার বন্ধুরা, মিনতির রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাবুর পকোড়া কিবা বড়া করে দেখাবো। সাবুর পকোড়া করার জন্য কি বড়া করার জন্য আমি এতটা সাগু নিয়েছি, সাবু নিয়েছি, মোটা দানা সাবু নিয়েছি, কারণ এই সাবুর পকোড়া কিবা বড়া যাই বলি না কেন, বড়া সাবুর এটা একাদশীর, যারা একাদশী করে কি কোনো উপোস করে এইটা করলে খেতে পাবে তারা। এবং একাদশীতে কারি পাতা দিতে হয় না, কারণ এইগুলো দিয়ে বড়া করা হবে, কিন্তু আমি কারি পাতা দিচ্ছি, কারণ আমি তো একাদশী করছি না আজকে। আর সাগু নিয়েছি, সাবু নিয়েছি এতটা, আলু নিয়েছি কেটে, কাঁচা লঙ্কা নিয়েছি উপকরণ, লবণ নিব পরিমাপ মতো, আজোয়ান নিয়েছি আর কারি পাতা। প্রথমে আমি সাবুটা একটু নেড়ে নিব। এই সাবুর বড়াটা খেতে খুব সুন্দর লাগে, এবং এটা একাদশী করলে কি উপোস করলে এটা খাওয়া চলে, উপোসীদের কিংবা একাদশীদের খাওয়া চলে এটা। আমি এবার সাবুটা নামিয়ে নিচ্ছি, কারণ আমার একটু সাবুটা গরম করার জন্য আমি কড়াইয়ে দিয়েছিলাম। সাবুটা মিক্সিতে গুঁড়ো করে নিব। এবার আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিব। আমি এর আগে সাবুর টিকিয়া করে তোমাদের দেখিয়েছি, সাবুটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি এবার একটু দানা দানা আছে, এবার আমি এতে আলুগুলো সব দিয়ে দেব। আর সামান্য জল দেব। হয়ে গেছে সাগু আর আলু একসঙ্গে বেটে নিয়েছি। আমার আর কিছুটা আছে, আমি এগুলো বেটে নিব। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিব, আর এইগুলো এবার জল দিয়ে ভালো করে বেটে নিব। আমি আর একটু জল দিব, কারণ আমার জলটা লাগবে। এইভাবে আমি সব সাবুগুলো আর কাঁচা আলুটা বেটে নিয়েছি। এবার আমি এতে উপকরণ দিব। আমি কাঁচা লঙ্কা, লাল লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লাল লঙ্কা আর লবণ। আমি এতটা মতো লবণ দিলাম, চা চামচের এক চামচ। আর আমি দিব আজওয়ান, আজওয়ানটা ভালো করে হাতে ঘষে নিব। আজওয়ান দিলাম, এবার এগুলো সব আমি মাখিয়ে নিব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেলে করছি, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি তেল গরম হতে দেব। এবার আমি এটা একে একে সব ছেড়ে দেব। লবণ
এইবার আমি বড়াগুলো সব হাতে জল নিয়ে এইভাবে সব ছেড়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে বড়াগুলো সব উল্টি পাল্টি ভেজে নিব। আমার বড়াগুলো খুব সুন্দর হয়েছে এবং ফুলেছে। এগুলো উপোষের দিনে খেলে খুব সুন্দর লাগে, এগুলো খেলে পেট ভরে যাবে। কারণ কেউ অনেক আছে ময়দা খেতে পারে না, ডালিয়া খেতে পারে না, সাগুড়ি খিচুড়িও খুব একটা ই করে না, খায় না। এইগুলো এইগুলো খেলে দারুণ লাগবে। আমিও একাদশী করি কিন্তু কারি পাতা দিচ্ছি, যেহেতু আমি এগুলো খাবো না। এবার বড়াগুলো সব তুলে নিব। বড়াগুলো আমার খুব সুন্দর ভাজা হয়েছে। দারুণ হয়েছে বড়াগুলো। ডিশে রাখছি, তাতেই বোঝা যাচ্ছে কত সুন্দর আওয়াজ হচ্ছে। আমার এটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনি ভেসে উঠবে, এটা আমাকে উল্টাতেও হবে না, এটা তেল থেকে ভেসে উঠবে। কড়াই থেকে প্যানে তেল দিয়ে দিয়েছি, বড়াগুলো করলাম। এবার আমি দুই রকমের করব। আমি এটা লুচির মতো করে প্যানে তেল দিয়ে দিয়েছি।
এইভাবে করলেও খুব সুন্দর হবে এবং খুবই ফুলবে। একে একে উল্টিয়ে দিব, কারণ আমি কড়াই থেকে ঢেলে নিলাম এগুলো অনেকগুলো করে করবো বলে। সেখানে কড়াই থেকে তেলটা ঢেলে নিয়ে আমি এইভাবেও করছি। খুব সুন্দর ফুলছে, কারণ আমার তেল থেকে ভেসে উঠেছে এগুলো। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে, প্রত্যেকটা তেলে ভেসে উঠেছে, খুব সুন্দর ভাজা হয়েছে এবং ফুলেছে এগুলো খুবই, বড়ার মতোই খুব ফুলেছে। সেই জন্য আমি এগুলো গোল গোল করে আমি দুই রকমের করলাম। সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, দারুণ শব্দ হচ্ছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি কটা কারি পাতা ভেজে নিব। আমি এতগুলো কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো ভেজে নিব। সাগু আর আলু দিয়ে বড়া করবা দুই রকম আমি দুইভাবে করেছি। এই যে খুব সুন্দর হয়েছে, প্রচণ্ড মুচমুচে হয়েছে। এইভাবে বড়া তৈরি করো, এটা উপোষের দিনে কিংবা একাদশী করে খেতে খুব সুন্দর লাগবে। আমার ভিডিওতে আমার সাগু আর আলু
কাঁচা আলু বেটে বড়া তৈরি করবা রেসিপিটা দেখে উপোস যদি থাকো তোমরা কি একাদশী বাড়িতে কেউ বয়স্ক করে তাদের জন্য করবা এটা খাওয়া খুবই ভালো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে জানিও যে আমার সাবু আর আলু কাঁচা আলুর বড়াটা কেমন হয়েছে এবং আমার আমাকে একটা চ্যানেল আমাকে একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো সরি ফট করে বলে ফেলেছি আমাকে একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো